সো ফ্রেন্ডস, তোমরা কি দাদাই চিনতে পারছো? দেখো ভালো করে আগে দেখে নাও। চিনতে পারছো না? চিনতে পারছো নিশ্চয়ই। তো সুদীপ দা, সুদীপ দার ব্লগ তোমরা প্রায়শই দেখো। আমি তো লাইভ সরাসরি আজকে দাদাকে পেয়ে গেছি আমাদের রামনগর শহরে, যেহেতু আজকে একটা রামনগর শহরে নতুন রেস্টুরেন্টের উদ্বোধন হচ্ছে। ঝাঁ চকচকে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হলো রামনগর। রেস্টুরেন্টটা হচ্ছে আরডি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা সবাই আসতে পারেন। আর দাদা দারুণ ভিডিও করে, আমি ভিডিও দেখেছি, কিন্তু দাদা বলে জানতাম না। আজকে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করলাম, আর সাপোর্ট করার মানে কি বলে, সাবস্ক্রাইব করে সাপোর্টটা করা, সেই সাপোর্টটা করবো। আপনারা সবাই সাপোর্ট করুন। আর দাদা এসছেন, দাদার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। কোনোদিন দীঘা গেলে আর রামনগর আবার এলে দেখা হবে। আপনার বাড়ি কোথায় দাদা? আমার রামনগর, এইখানে এই জায়গায়। প্রপার রামনগর? প্রপার রামনগর। রামনগর এলে দেখা হবে। রামনগর তো প্রায় দেখা হবে। যে দাদা একদম চলে এসেছেন আজকে সেই রামনগর যে ড্রিঙ্কস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, সেই রামনগর ড্রিঙ্কস তার শুভ উদ্বোধন। আর তা ওনার আছে, দারুন বিরিয়ানি, মানে আমার খাওয়া সেরা বিরিয়ানি। এবার দেখো অ্যাকচুয়ালি আজকে ডেটে যেটা হয়েছে, দাদারা ধরুন একটা টার্গেট ছিল যে পাঁচ হাঁড়ি করবে কি সাত হাঁড়ি করবে, একটা টার্গেট ছিল। এবার টার্গেটের অভাব যত হয়ে যাচ্ছে, তারপরে এদিকে লোক কাস্টমার দাঁড়িয়ে আছে, এবার সেক্ষেত্রে হয়তো আজকে একটু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে মানে কোয়ালিটিতে। কিন্তু নেক্সট টাইম থেকে যখন রেগুলার চলবে, কোয়ালিটি 100% দিয়ে দাদা বলেছে। আর আজকে আমি এমনিতেই অন্যান্য কিছু আইটেম দাদারা যেটা করেন সেটা রিভিউ করতে পারলাম না, কারণ কি প্রচুর চাপের জন্য খালি বিরিয়ানিতেই আছে আজকে ফোকাস দিচ্ছে। নেক্সট টাইম কোনোদিন আসবো এবং দাদা তোমাদের হোটেলে সমস্ত খাবার রিভিউ করবো, দেখবো কেমন লাগে। আর আজকে আমার এইটুকু বিশ্বাস হয়ে গেছে বিরিয়ানিটা যে মানে টেস্টি পেয়েছি, আশা করি আর সমস্ত খাবারগুলো আমি টেস্টি পাবো। আর আমি একটা কথা বলতে চাই, আমার আমার ভিডিওতেও বলছি, দাদার ভিডিওতেও বলছি, আমরা এই কোয়ালিটিটা সবসময় পাবো তো? অবশ্যই দাদা, এর থেকে আমরা চেষ্টা করবো আরো ভালো দেওয়ার, আরো ভালো দেওয়ার, মানে কোনো মানে ইয়ে হবে না, কম্প্রোমাইজ হবে না, কোনো কোয়ালিটির কম্প্রোমাইজ হবে না। আর লস হয়ে যায় কোনো ব্যাপার নয়, না লস নয়, বাট আমরা মার্জিনটা কম থাক সেটা আমরা কোনো ম্যাটার করে না আমার কাছে, কিন্তু আমি দিয়েই যাবো এই রেটে আগামী দিন পর্যন্ত। আনলিমিটেড বিরিয়ানিটা দিচ্ছেন মানে সেটা কি ধরনের, মানে কি টাইপের দিচ্ছেন, মানে চিকেন আনলিমিটেড না রাইস আনলিমিটেড? না না রাইস আনলিমিটেড না, সচরাচর আনলিমিটেড বিরিয়ানিতে রাইসটাই আনলিমিটেড হয়। দাও আনলিমিটেড বিরিয়ানি আগে, না 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 বলি কি আনলিমিটেড বিরিয়ানি মানে রাইসটাই আনলিমিটেড হয়, কারণ চিকেন কেউ আনলিমিটেড দিতে পারবে না। যারা যে দিচ্ছে সে নিশ্চয়ই ভাগাড়ের চিকেন দিচ্ছে, ঠিক আছে? সঙ্গে চিকেন 65ও দিচ্ছি আমরা কমপ্লিটলি আজকে দিনে, না আজকে একদম পুজোতে সবাই খেতে আসুন আরবি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে আসুন। আর পুজোতে বিশেষ করে অনেক কিছু ধামাকা থাকছে, সেটা একটু সিগারেট থাকছে, কারণ এখন জানিয়ে দিলে ব্যাপার হয়ে যায় না, আপনারা আসুন সিগারেট। এবার ভাবছেন আপনারা যেটুকু ভেবে আসবেন, আশা করি তার থেকে অনেক বেটার অফার পাবেন, ঠিক তো দাদা? অবশ্যই অবশ্যই দাদা, একদম। আর অবশ্যই দাদাকে সাবস্ক্রাইব করুন। আর রামনগর থেকে যারা দেখছেন বা দূর থেকে দেখছেন যারা, অবশ্যই একবার রামনগর ড্রিঙ্কসে এসে খাওয়া দাওয়া করে যান। কেমন খাওয়া দাওয়া, কোয়ালিটি আপনারাই বলবেন কমেন্ট করে যে কেমন কোয়ালিটি খাওয়া দাওয়া। আমরা পুরো রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখাবো আজকে, দাদা দেখাবে রয়েছে ক্যামেরা কিরকম কি পরিষেবা দেওয়া হচ্ছে, একদম একদম রুম কেমন রয়েছে কি সুবিধা, একদম তোমরা দাও। আমি অ্যাকচুয়ালি অলরেডি ভিডিও করে নিয়েছি, আমাকে বলে দিতে হবে। আর সুদীপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখো সুদীপকে, তো আমি ফার্স্ট টাইম দাদা পেলাম একদম সামনে থেকে, একদম একদম একদম। তো ফ্রেন্ডস, আর একটা সেলফি নিয়ে নি দাদা, একদম 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 দাদা এসো, দাদা এসো, আরে তিনজন থাকবো তো, তিনজনে একটা একদম ফ্রেমে থেকে গেলাম, একটা ফ্রেমে থেকে গেলাম। আর দাদা তো যেহেতু ব্লগ শেষ নাকি? হ্যাঁ ব্লগ করা শেষ, হ্যাঁ রিভিউ করা শেষ। আমরা এসছি অনেকক্ষণ থেকে, কখন থেকে এসছো? প্রায় আমরা এসছি 5টা থেকে। আচ্ছা দাদা আর একটা কথা আমি জানতে চাই, আজকে যে ক্রাউডটা আমি দেখছি, কালকে যদি এর থেকে বেশি ক্রাউড হয় কালকে কোমর বেঁধে নামবে তো? একদম কালকের জন্য আমরা প্রস্তুতিটা ভালোভাবে নিচ্ছি, এতটুকু মানে এই সমস্যাটা হবে না, এই সমস্যাটা হবে না। যাই হোক শুনলেন সব কথা। আর অবশ্যই রামনগর তো অনেক রেস্টুরেন্ট রয়েছে, তোমরা প্রত্যেক রেস্টুরেন্টে খাও, কিন্তু আজকে যে রেস্টুরেন্টটা এটা রামনগর বুকে কিন্তু ফার্স্ট টাইম ওপেনিং হচ্ছে, বড় ধামাকা নিয়ে একদম, যেটা ক্যাফে সিস্টেম রয়েছে, একদম একদম এসি রুম, একদম
আমার সঙ্গে যে এসছে সুমনদা, তার খুব অসুবিধা আছে, আমাদের বেরোতে হবে। আরেকজন দাদা রয়েছেন যে দাদার সাথে পরিচয় করে দিয়ে, যে দাদা রয়েছেন ওনারও একটু সঞ্জীব লাগবে। দাদা বলো, সোনা ইঞ্জিনিয়ারিং ইউটিউবে আর ফেসবুকে রয়েছে সুমন গিরি। তো দাদাকে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত ভিডিও আছে। আমরা যেরকম দু তিন দিন আগে মেদিনীপুরের মাকুর সঙ্গে ভিডিও দেখেছি, অবশ্যই সবাই দাদার চ্যানেল, আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার, কমেন্ট সবাই দেখুন। মেদিনীপুরে আমরা পূর্ব মেদিনীপুর হোক, পশ্চিম মেদিনীপুর হোক, দুই মেদিনীপুর যত ব্লগার্স রয়েছি আমরা, অনলাইন কমিউনিটি যারা আমরা রয়েছি, ব্লগার রয়েছি, ইউটিউবার রয়েছি, সবাইকে বলবো সবাই সবাইকে সাপোর্ট করুন, একের হাত ধরে আরেকজন উপরে উঠে আসুক। তাতে কি হবে, আমাদের মধ্যে একটা কমিউনিটি খুব সুন্দরভাবে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দাদা আমার চ্যানেলটা একটু সাপোর্ট করতে বলে দাও। একদম দাদার চ্যানেলকে সবাই সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং সবাই কি করুন এবং দাদাদের ব্যবহারও খুব নাইস আছে। আর দাদারা যে চারজন, যে চার ভাই একসঙ্গে মিলে করছেন, চার ভাই বলতে নিজেদেরই ফ্যামিলির মধ্যে ভাইয়েরা, ওনারা সবাই কিন্তু বাইরে সেফ ছিলেন, বড় বড় হোটেলে, বড় বড় শুনেছি 10-12 বছর ধরে বিরিয়ানি খাইনি, আমার নিরামিষ আছে, সুদীপ দা খেয়েছে বিরিয়ানি, রিভিউ দিয়েছে, আমার চ্যানেলেও আসবে। তো খুব সুন্দর বিরিয়ানি, একদম দম বিরিয়ানি হয়ে গেছে, তারপরেও এই লেভেলের বিরিয়ানি হয়েছে এখানে, একদম বেটার। আপনি সবাই আসুন।